ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। সড়ক, মহাসড়ক ও ঘাট হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে আসছেন তারা। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকআপ ভ্যান, লেগুনা, সিএনজি সহ বিভিন্ন যানবাহনে চড়ছেন তারা। সকাল থেকে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাটে ভিড় করছেন মানুষ। কর্মস্থলে ফিরতে ছোট ছোট যানবাহনে করে কয়েক গুণ ভাড়ায় আসছেন তারা। এদিকে দৌলতদিয়া, পাটুরিয়া, নৌরুটেও ঢাকামুখী মানুষের চাপ রয়েছে। দর্শক, মাদারীপুরের বাংলা বাজার ঘাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, কি তথ্য রয়েছে বিষয়ে আপনার কাছে জানাবেন বিস্তারিত। মৌসুমী, আপনি জানেন ঈদের ছুটি শেষেই কর্মস্থল ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে আজকে সকাল থেকে মাদারীপুরে বাংলা বাজার ফেরিঘাটে। আপনাকে বলে রাখি, এই ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথেই দক্ষিণ অঞ্চলের 21 জেলার মানুষ যারা ঢাকায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, আমরা দেখেছি আজকে ভোরের আলো ফোটার সাথে সাথে তারা কাঁঠালবাড়ি ঘাটে এসেছেন অতিরিক্ত ভাড়া দিয়ে, এবং নদীপথে ফেরি ছাড়া সমস্ত নৌযান বন্ধ রয়েছে। এর ফলে তারা ফেরিতে যে বাড়িতে আসার সময় যে ধরনের দুর্ঘটনা শিকার হয়েছে, সেই দুর্ঘটনা প্রতিরোধে মাদারীপুরের জেলা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমি আপনাকে যদি আরেকটু বলে রাখি, এই নৌরুটে এখন দুর্ঘটনা রোধে 16টি ফেরি চলাচল করছে, সেই সাথে যাত্রীদের ভোগান্তি রোধে যাত্রীদের দাবি যদি পাশাপাশি লঞ্চ এবং চলত, তাহলে তাদের সেই দুর্ঘটনা থেকে তারা অনেকটা রেহাই পেত, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। আপনাকে আমি আরেকটু বলে রাখি, এই নৌপথে বর্তমানে 16টি ফেরি চলাচল করছে, সেই সাথে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি তুলনামূলক কয়েক গুণ বেড়েছে। যাত্রীদের পাশাপাশি জরুরি সেবার পরিবহনগুলো তারা পার করছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে কর্মস্থল থেকে যে ঈদ করতে গ্রামে আসা মানুষের মাঝে যেই আমরা দেখেছি যে দুর্ঘটনার কবলিত হয়েছে, আমরা বিশ্বাস করি যে এবারে কর্মস্থলে যাওয়ার আর যেই যাত্রীগুলো রয়েছে তাদের ভিতরে সেটা কিন্তু হয়তো অনেকটা কমে আসবে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাট থেকে সর্বশেষ। মৌসুমি, খলিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বাংলা বাজার ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী খলিল মিয়া।